কয়লা নহয় এইবার তেল আর প্রাকৃতিক গ্যাস শীঘ্রে খনন চলিব কার্বি আংলং আর ডিমা হাসাওর পাহাড়ত খননৰ বাবে ইতিমধ্যে প্রস্তুতি আরম্ভ করেছে অয়েল ইন্ডিয়ায় উজনি অসমৰ পিছত এইবার দুই পাহাড়িয়া জিলা কার্বি আংলং আর ডিমা হাসাওর ভূগর্ভত সন্ধান পোৱা গৈছে খাৰুৱা তেল আর প্রাকৃতিক গ্যাসৰ অয়েল ইন্ডিয়ার তরফৰ পৰা পাহাড়িয়া জিলা দুখনত চলোৱা প্রাথমিক জরিপত ইতিমধ্যে নিশ্চিত হৈছে এই কথা এনকে টিভি যোগে কিছুদিন পূর্বে সম্প্রচারিত হৈছিল এই বাতৰি শেহতীয়াভাৱে অয়েল ইন্ডিয়া কর্তৃপক্ষৰ তরফৰ পৰাও পাহাড়িয়া জিলা দুখনত খাৰুৱা তেল আর প্রাকৃতিক গ্যাসৰ সন্ধান লাভ কৰা বুলি এনকে টিভিক জানিবলৈ দিছে অয়েল ইন্ডিয়ার মুখপাত্র ত্রিদীপ হাজরিকায় এনকে টিভিক জানিবলৈ দিয়া অনুসৰি দুই তিনি মাহৰ ভিতৰতে কার্বি আংলং আর ডিমা হাসাওত আৰম্ভ হ'ব খনন পাহাড়িয়া জিলা দুখনত খাৰুৱা তেল আর প্রাকৃতিক গ্যাসৰ খনন চলোৱাৰ বাবে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি আৰম্ভ কৰিছে অয়েল ইন্ডিয়ায় কার্বি আংলং ডিমা হাসাওত আমাৰ এক্সপ্লোরেশনৰ কাম আপোনালোকে জানে আজি কিছু বছৰ ধৰি চলি আছে এতিয়া আমি প্ৰথম আমাৰ যোনটো টেষ্ট ৱেল বুলি কয় প্ৰথম খাতটো আমি খননৰ কাম আমি হাতত লম চিভিলৰ কাম চলি আছে আৰু ধৰক দুই তিনি মাহৰ ভিতৰত হয়তো খননৰ কাম আৰম্ভ হ'ব আমি খুব আশাবাদী যে তাত আমি খাৰুৱা তেল বা প্ৰাকৃতিক গেছৰ সন্ধান পাম বুলি কার্বি আংলং আর ডিমা হাসাওর পাহাড়ত খাৰুৱা তেল আর প্রাকৃতিক গ্যাসৰ সন্ধান চলোৱাৰ বাবে শীঘ্রেই নিবিদা দিব অয়েল ইন্ডিয়া কর্তৃপক্ষই এই কথাও এনকে টিভিক জানিবলৈ দিয়ে অয়েল ইন্ডিয়ার মুখপাত্রজনে সিভিলৰ এই গ্রাউন্ড প্রিপারেশনের কাম চলি আছে আর তারপর অল্প টেন্ডার সেন্টারের কাম আছে ইত্যাদি আর তারপর ড্রিলিংয়ের কাম আরম্ভ হব ধরো তিন চারি মাহের ভিতর খনন আরম্ভ হব উল্লেখযোগ্য যে কয়লার অবৈধ খননক লৈ ইমান দিনে চর্চাত আছিল কার্বি আংলং আর ডিমা হাসাও জিলা ইয়ার মাজতে শেহতীয়াভাবে পাহাড়িয়া জিলা দুখনত কয়লার বৈধ খনন চলোৱাৰ বাবে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকারে একে সময়তে পাহাড়িয়া জিলা দুখনত খাৰুৱা তেল আর প্রাকৃতিক গ্যাসৰ সন্ধান লাভ কৰাটো নিশ্চিতভাবে অসমৰ বাবে এটা ভাল খবর কিয়নো অনাগত দিনত কার্বি আংলং আর ডিমা হাসাও জিলার লগতে সমগ্র অসমৰ অর্থনৈতিক দিশত এক বিশেষ প্রভাব পেলাব পাৰে এই তেল খননে দুলিয়াজানৰ পৰা ৰাজীৱ গগৈৰ সহযোগত মুন গোস্বামীৰ ৰিপৰ্ট এনকে টিভি